হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব হ্যাঁ আপনারা হয়তো সকলে এই গাছটিকে চিনেন তবুও আমি বলছি এই গাছটি হচ্ছে ডালিম গাছ আপনারা হয়তো সকলেই জানেন এই ডালিম গাছের উপকারিতা সম্পর্কে তবুও যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক চলুন জেনে নেই ডালিমের কি কি অংশ ঔষধ হিসেবে ব্যবহৃত হয় পাতা ও গাছের ছাল সংকোচন অতিসার ও কৃমিনাশক ফলের রস স্নিগ্ধ গুণ জ্বর অতিসার অজীর্ণ অরুচিনাশক বলকারক ও যকৃতের ক্রিয়াশোধক এতে ভিটামিন বি ও সি পাওয়া যায় ফলের ছাল আম ও রক্তাতিসার অজীর্ণনাশক ডালিমের ফুলে রক্ত স্নানাশক ও কফ ব্যবহার্য অংশ ফল ফলের খোসা মূলের ছাল ফুল ও পাতা চলুন তাহলে জেনে নেই ডালিম গাছের কিছু উপকারিতা সম্পর্কে অতিসারে নতুন বা পুরাতন অতিসারে ডালিমের খোসা চূর্ণ এক থেকে তিন গ্রাম মাত্রায় মধুসহ সেবন করতে হবে ডালিমের খোসা বিশ থেকে পঁচিশ গ্রাম আঁচের জলে সিদ্ধ করে এক কাপের মতো থাকতে নামিয়ে ছেকে খেলে অতিসার সেরে যায় ডালিমের খোসা ও বেলসুটের চূর্ণ মিশিয়ে থেকে সমভাগে দুই তিন গ্রাম মাত্রায় মধুসহ সেবনে চমৎকার ফল পাওয়া যায় অতিশার ও এই তিনটিতে যারা প্রায় ভোগেন তারা ডালিমের খোসা চূর্ণ এক থেকে তিন গ্রাম মাত্রায় বালির সঙ্গে বা ছাগলের দুধের সঙ্গে খাবেন কয়েকদিনের দিনের মধ্যেই সেরে যাবে রক্তা তিসারে ডালিমের খোসা চূর্ণ ও কুর্চির ছাল চূর্ণ সমভাগে মিশিয়ে দুই থেকে তিন গ্রাম মাত্রায় খেলে ভালো কাজ হয় ডালিমের কচি পাতা ছাগলের দুধের সঙ্গে ফুটিয়ে ছেঁকে সেই দুধ পান করলে দুরারোগ্য রক্তাতিসার সারে পাতার রস এক থেকে চা চামচ মাত্রায় মধুর সঙ্গে খেলেও কাজ হয় আমাশয়ে গাছের ছাল সিদ্ধ করে খেলে আমাশয় সারে এটি আমাশয়ও কাজে দেয় বালির সঙ্গে ডালিমের খোসা সিদ্ধ করে খেলে বেল সুঠের মতো কাজ দেয় আমাশয় রোগে কাঁচা ছাল হলে পাঁচ থেকে ছয় গ্রাম শুকনো ছাল হলে তিন থেকে চার গ্রাম হলেই চলবে আমাজীর্ণ ডালিমের রস ও পুরাতন আখের গুড় একসঙ্গে খেলে কাজ হয় অথবা এই রসে একটু বিট লবণ মিশিয়েও খেলে হবে রক্ত প্রদর ডালিমের ফল বেটে মধুসহ খেলে ওটার বেগ কয়েকদিন কমে যায় আরও কিছুদিন খেলে সেরে যায় চলিত গর্ভে যে মেয়েদের প্রায় গর্ভস্রাব হয়ে যায় তারা ডালিমের পাতা বাটা সাদা চন্দন ঘষা ও মধু একত্র মিশিয়ে দধির সঙ্গে খেলে ওই সংখ্যা করতেই হবে না কপ পিত্তে শিশুদের এটি হলে ডালিমের ফুল ছাগলের দুধে মেরে লেহবোধ করে খেতে দিলে দোষটা দূর হয় রক্ত পিত্তে ডালিমের ফলের রস একটা চামচ মাত্রায় কয়েকদিন খেলে রক্ত ওঠা বা পড়া বন্ধ হয়ে যায় নালা থেকে রক্তস্রাব ডালিমের ফুলের রস নাক দিয়ে টানলে রক্তস্রাব বন্ধ হয়ে যায় অরুচিতে অল্প ডালিমের ফলের রস বিট লবণ ও মধু একত্র মিশিয়ে কুলকুচু করলে ফেলে দিলে অরুচি কমে যায় পুরাতন অজীর্ণে ও অগ্নিমান্দে এতে যারা ভুগছেন তারা প্রত্যহ ঘোলের সঙ্গে খানিকটা টক বা মিষ্টি ডালিমের রস ও লবণ ও একটু বিট লবণ মিশিয়ে খেয়ে দেখুন ম্যাজিকের মতো উপকার পাবেন উপদংশের মতে ডালিম গাছের ছাল চূর্ণ ছড়িয়ে দিলে ঘাস শুকিয়ে যায় কৃমিতে ডালিমের মূলের ছালের চূর্ণ এক থেকে তিন গ্রাম মাত্রায় জলের সঙ্গে খেলে কৃমি দূর হবেই হৃদরোগে ডালিমের রস দুই থেকে চার চামচের সঙ্গে অল্প একটু ঘৃত কুমারীর শ্বাস মিশিয়ে খেলে বায়ুজনিত হৃদরোগের উপশম হয় অনিদ্রায় যারা অনিদ্রা বা অল্প নিদ্রায় ভোগেন তারা ডালিমের রসের সঙ্গে ধৃত কুমারের শ্বাস মিশিয়ে খেয়ে দেখুন দুই থেকে চার দিনের কষ্টটা দূর হয়ে যাবে প্রদর যেসব মা বোনের সাদা স্রাব হয় তারা ডালিমের ফুল দুই থেকে তিনটি বেটে একটু সাদা চন্দন ঘষায় মিশিয়ে সম্ভব হলে অল্প একটু দুধ মিশিয়ে অথবা জল দিয়ে খেয়ে দেখুন তিন চার দিন খেলে উপকার পাবেন মেধা হ্রাস এটা হলে অনেক সময় দেখা যায় শরীরও ভেড়ে যাচ্ছে এদিকে বুদ্ধিটাও মোটা হচ্ছে সেক্ষেত্রে ডালিমের রসের সঙ্গে একবার দুই চামচ মধু মিশিয়ে প্রত্য একবার করে খেয়ে দেখুন শরীরটাও ঝরে যাবে মেধাও বাড়বে মূত্র কৃচ্ছতায় ডালিমের রসের সঙ্গে গক্ষুর গাছের চূর্ণ দুই থেকে এক গ্রাম মাত্রায় মিশিয়ে খেলে দুই থেকে তিন দিনেই ভালো ফল পাওয়া যায় যকৃত বৃদ্ধিতে শিশুদের লিভার বেড়ে গেলে ডালিমের গাছের মূলের ছাল চূর্ণ করে দুই বা চার অথবা আধা গ্রাম মাত্রায় দুই থেকে একশো চামচ দুধ মিশিয়ে সকালের দিকে খেতে হবে তার সঙ্গে দুই থেকে পাঁচ ফোঁটা মধু হলে ভালো হয় পথের দিকে কড়াকড়ি করলে কোনো কিছুতেই উপকার হবে না তো দর্শক আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে